উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের এসসি এসটি ওবিসি সেলের ব্লক সভাপতি ও রাজবংশী ক্ষত্রিয় সমাজের ভূমিপুত্র রমেশচন্দ্র সিনহা দুস্থ মানুষদের হাতে চাল মুড়ি ডাল বিভিন্ন ধরনের খাবার সামাবিক তুলে দিলেন করোনা ভাইরাসের কারণে যে লকডাউন হয়ে আছে তারই জন্য রমেশ সিনহা বয়স্ক মানুষদের হাতে এবং দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দিলেন যাতে কিছুটা হলেও সুরা হয় তিনি জানিয়েছেন তার এক মাস চাকরির এক মাসের বেতনের টাকা দিয়ে এই গরিব মানুষের হাতে চাল ডাল আলু মুড়ি তুলে দিলেন এবং আরও পাশাপাশি সাধারণ মানুষ আরও বিভিন্ন আশেপাশের যারা এই ধরনের চাকরিজীবী রয়েছে তাদের কাছে তিনি করো হাত জোর করে তিনি অনুরোধ করছে তারাও যেন এই দুস্থ মানুষদের পাশে এবং বয়স্ক মানুষদের পাশে এসে দাঁড়ায় এবং কিছু খাবার স্বাভাবিক তাদের হাতে তুলে দেয় এবং ডাক্তারের নির্দেশে চোদ্দো দিন বাড়িতে থাকতে বলেছে এবং যারা বাইরে থেকে এসেছে তাদেরকেও চোদ্দো দিন বাড়িতে থাকতে বলেছে তিনি আরও অনুরোধ করেন যে এই যে অনেক মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনও তারা যেন বাইরে না ঘুরে বাড়িতে থাকে সবাইকে তিনি সুস্থ থাকতে এবং সচেতন থাকতে জানিয়েছেন এবং গুজবে কোনো কান না দিতে বলেছে উত্তর দিনাজপুর থেকে রাধারানির রিপোর্ট ধন্যবোধ মূল রমেশচন্দ্র সিনহা তোমরা হয়তো বাড়ির সবাই থাকে থাকে হোদিয়া গিয়েছ আর বেশি দিন না হয় আর মোটামুটি ষোলো সতেরোটা দিনছে ঘর ভালো করে রো সুতি শুতে রো কেউ বাড়িতে বাইর হন না হুদি আবার কোনো কিছু নিচ্ছে ইডো ভাইরাস আইছে ভিডিও ভাইরাস যদি মনে করে যে কিছু না ঘরেতে ইয়ার কিন্তু কোনো ডাক্তার টাটা ইলাস ইলাস নাইছে শোনা আছে যে বলে সবাই বলে একদম বেশিরভাগ লোক কিন্তু মানে এই অসুবিধাগুলি ই তালিক মরে গেছে ওই জন্য প্রত্যেকে কোচ ঘর চুপচাপ মারি দাও আর একটা কাজ কী করে দিই টলালা জেলা আমার বুড়িলা আছে খুব বুলবুল বুড়ি যার মানে খাবার নিচে সবাই এক জায়গায় খুঁজি জেলা দুই চারটা পাঁচটা আছে টলালাতে ভাই কিনা বারণ একলা একলায় যেখানে চুপচাপ যে কিনা পাবন এক জায়গা করে নিজেরই সেতে সাহায্য দিয়ে আসবেন তাহলে ওই বুড়িলা খোঁজখবর নিবন তোমার খাবার ছেনা নিচে এলা সবাই করবন আর একটা কথা কাইর থেকেও বার হবন কারণ আমরা যদি নিজে যদি বাঁচি তাহলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে আমরা সবাই বাঁচি মুখ্যমন্ত্রীর কথা লাগ আমার সবাইকে ভালো করে শুনবা হবে যে যে কথালা খুঁজছে গুরুত্ব দিয়ে শুনবা হবে প্লাস আমার সরকার যে নির্দেশ দিছে এটা কিন্তু পালন করবা হবে এই আমি সবাইকে কচু যে সবাই কিন্তু ভালো রহন সুস্থ রহন আর ঘরত রহন দণ্ডবোধ